নমস্কাৰ আপুনি চাই আছে দ্রুত সংবাদ মই জয়ন্ত মাধৱ গোস্বামী সোমবাৰে পুৱা 7:30 বজাত আৰম্ভ হ'ব কামৰূপ মহানগৰ জিলাৰ বিদ্যালয়সমূহ কামৰূপ মহানগৰ জিলাৰ শিক্ষা পৰিদৰ্শকৰ জাননী উৎকট গৰমৰ বাবে এই সিদ্ধান্ত গোৱালপাৰা বঙাইগাঁও জিলাত 7 বজাৰ পৰা হ'ব বিদ্যালয়ৰ পাঠদান সানৰাইজাৰ্ছ হায়দৰাবাদৰ আইপিএলৰ ফাইনেলত প্ৰৱেশ চেন্নাইত অনুষ্ঠিত দ্বিতীয়খন কোৱালিফায়াৰ মেচত 34 ৰাণৰ ব্যৱধানত পৰাস্ত কৰিলে ৰাজস্থান ৰয়েলছক মাত্ৰ 6 ৰাণ কৰি ক্ৰিজ এৰিলে অসম সন্তান ৰিয়ান পৰাগে 573 ৰাণেৰে অৰেঞ্জ কেপৰ তালিকাৰ তৃতীয় স্থানত থাকিল অসম সন্তান ৰিয়ান পৰাগ গুৱাহাটীত ভূমি কেলেংকাৰীত গ্ৰেপ্তাৰ দুজনকৈ অধিবক্তা আদালত চৌহদৰ পৰা গ্ৰেপ্তাৰ অধিবক্তা দুজনক ক্ৰাইম ব্ৰাঞ্চে গ্ৰেপ্তাৰ কৰে উচ্চ ন্যায়ালয়ৰ অধিবক্তা দুজনক গ্ৰেপ্তাৰ হোৱা দুই অধিবক্তা ক্ৰমে অনুপ ওজা আৰু নিপুল ওজা মৃত লোকৰ নামত মাটিৰ নামজাৰি চুক্তি প্ৰস্তুত কৰিছিল দুয়োজন অধিবক্তাই 2005 চনত প্ৰায় এবিঘা ভূমি বিক্ৰীৰ চুক্তি প্ৰস্তুত কৰিছিল ধৃত দুয়োজনে 1985তে মৃত্যু হোৱা লোকে 2005 চনত ভূমি বিক্ৰী কৰাৰ চুক্তি বনাইছিল ৰাজচক্ৰৰ কাৰ্যালয়লৈ গৈ নামজাৰি কৰিছিল ভূমিখিনিৰ উপপঞ্জীয়ক চক্ৰ বিষয়ক মেনেজ কৰি নামজাৰি কৰা তথ্য লাভ আৰক্ষীৰ একেই গোচৰত পূৰ্বেও আন এজন অধিবক্তাক গ্ৰেপ্তাৰ কৰিছিল আৰক্ষীয়ে মহানগৰী বেলতলা তিনিআলিত উত্তপ্ত পৰিস্থিতি পথপথত দোকান দিয়াক লৈ সংঘৰ্ষ অভিযোগ অনুসৰি অজয় সিং নামৰ এজন যুৱকে দোকান দিবৰ বাধা দিয়াক সৃষ্টি হয় এই সংঘৰ্ষৰ তীব্ৰ কাজিয়াত লিপ্ত হয় একাংশ লোক মঙলদৈৰ কেৰিমেৰি চকত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা গৰু কঢ়িয়াই নিয়া DI বাহন আৰু এম্বুলেঞ্চৰ মাজত মুখামুখি সংঘৰ্ষ দুৰ্ঘটনাত ভাঙি চুৰমাৰ হয় এম্বুলেঞ্চখনৰ সন্মুখভাগ সংঘৰ্ষত গুৰুতৰভাৱে আহত এম্বুলেঞ্চৰ চালক ৰসুল আলী ৰোগীক ঘৰত থৈ মঙলদৈলৈ আহি থকাৰ সময়তেই সংঘটিত হয় দুৰ্ঘটনা গোলাঘাটৰ বৰকাঠনিত মৃতদেহ উদ্ধাৰ এটা পুখুৰীত পৰি থকা অৱস্থাত উদ্ধাৰ মৃতদেহটো মৃত লোকজন হেনচুৱা গাঁৱৰ নবীন ফুকন বুলি চিনাক্ত লোকজনক হত্যা কৰি পুখুৰীত পেলাই দিয়াৰ সন্দেহ পৰিয়ালৰ মৃত লোকজনৰ শৰীৰত আঘাতৰ চিন স্পষ্ট গোৱালপাৰা ৰংজুলি কাঁহীবাৰী শিলামাৰা গাঁৱত নিশা ভয়ংকৰ অগ্নিকাণ্ডত জাহ গ'ল দুটাকৈ বাসগৃহ মজেন চন্দ্ৰ ৰায় নামৰ লোকজনৰ ঘৰৰ পাকঘৰত চিলিণ্ডাৰ বিস্ফোৰণৰ ফলত বিধ্বংসী অগ্নিকাণ্ডৰ ঘটনা গৰমৰ বাবে গোৱালপাৰা বিদ্যালয়সমূহত নিৰ্ধাৰণ কৰা হৈছে নতুন সময়সূচী পুৱা 7 বজাৰ পৰা 12 বজালৈ নিম্ন প্ৰাথমিক বিদ্যালয়ৰ পাঠদান পুৱা 7 বজাৰ পৰা 12:30 বজালৈ উচ্চ প্ৰাথমিক বিদ্যালয়ৰ পাঠদান পুৱা 7 বজাৰ পৰা দিনৰ 1 বজালৈ হ'ব উচ্চতৰ মাধ্যমিকৰ পাঠদান ষষ্ঠ পৰ্যায়ৰ ভোটগ্ৰহণৰ প্ৰাক্ষণত পশ্চিমবংগত বৃহৎ পৰিমাণত ধন জব্দ পশ্চিম মিডনাপুৰত এখন বাহনৰ পৰা জব্দ 24 লাখ টকা বিজেপি নেতা প্ৰশান্ত বেৰাৰ পৰা জব্দ ধনখিনি খাকুৰদা নাকা চেকিঙত আৰক্ষীয়ে জব্দ কৰে ধনখিনি বিজেপি নেতা প্ৰশান্ত বেৰাই ভোটগ্ৰহণৰ প্ৰাক্ষণত বাহনত বেগ ভৰ্তি টকা আৰু অন্যান্য প্ৰচাৰ সামগ্ৰী লৈ ফুৰা কাৰ্য তীব্ৰ সমালোচনা বিৰোধীৰ ইতিমধ্যে বিজেপিৰ বিৰুদ্ধে থানাত এজাহাৰ দাখিল কৰিছে TMCয়ে নিশা মহানগৰী গণেশগুৰিত ভয়ংকৰ ঘটনা মাজনিশা নিচাসক্ত যুৱকৰ দলৰ আক্ৰমণ ৰেপিড' চালকক আক্ৰমণৰ বলি হোৱা যুৱকজন বিজ্যোতি ঠাকুৰীয়া প্ৰথমে ধন দাবী কৰিছিল নিচাসক্ত যুৱককেইজনে দাবী কৰা ধন নিদিয়াৰ বাবে উপৰ্যুপৰি আক্ৰমণ 4 যুৱকৰ মহানগৰীত ৰেপিড' চালকক আক্ৰমণৰ ঘটনাত 3জনক গ্ৰেপ্তাৰ ধৃত যুৱককেইজন হেঙেৰাবাৰীৰ লিচুবাগানৰ ৰবীন দাস হাউচিং কলনীৰ ৰোহিত শ্বাহ আৰু পাব্লিক হেলথৰ সুৰেন্দ্ৰ চৌধুৰী ইয়াৰে ধৃত ৰবীন দাস অটো চালক ঘটনাৰ সময়ত ব্যৱহাৰ কৰা অটোখনো জব্দ আৰক্ষীৰ ইটানগৰত জলাতংক বিৰোধী টীকাকৰণ অভিযান বিগত দুদিনত ইটানগৰত 300ৰো অধিক ভতুৱা কুকুৰ আৰু পোহনীয়া কুকুৰৰ টীকাকৰণ কৰা হৈছে বেচৰকাৰী সংস্থাসমূহৰ উদ্যোগত এই টীকাকৰণ অভিযান বিনামূলীয়াকৈ প্ৰদান কৰা হয় এণ্টি ৰেবিজ জামুগুৰিহাটৰ ঢলাইবিলত বিধ্বংসী বনজুই কথম্পি ৰক্ষা পৰে ঢলাইবিল শংকৰদেৱ সেৱাশ্ৰম চৌহদৰ লগতে কেইবাখনো গাঁও কোনো দুষ্কৃতিকাৰীয়ে জুই লগাই দিয়াৰ সন্দেহ ৰাইজৰ পশ্চিম নলবাৰীৰ গামাৰিমুৰি নিবাসী অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক তথা সমাজকৰ্মী চক্ৰধৰ বৰ্মনৰ আকস্মিক বিয়োগ বৰ্মন অগপ আৰু শেহতীয়াভাৱে বিজেপিৰ নিষ্ঠাবান কৰ্মী আছিল বিগত 3 দিনে শ্বাস প্ৰশ্বাসজনিত ৰোগত আক্ৰান্ত হৈ আছিল বৰ্মন নিৰ্বাচনৰ পিছতে ফাঁট মেলিছে বিৰোধী ঐক্যত প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা আৰু ৰাজ্য দলৰ সভাপতি অখিল গগৈৰ মাজত সংঘাত স্পষ্ট কংগ্ৰেছক লৈ কৰা মন্তব্যৰ বিৰুদ্ধে ক্ষোভ উজাৰি অখিল গগৈলৈ পত্ৰ ভূপেন বৰাৰ কংগ্ৰেছৰ শক্তিক অখিল গগৈ তুচ্ছ জ্ঞান কৰাৰ অভিযোগ অখিল গগৈৰ মন্তব্যৰ কংগ্ৰেছৰ নেতাকৰ্মীয়ে অসন্তুষ্ট হোৱা বুলি পত্ৰত উল্লেখ কৰিলে ভূপেন বৰাই লগতে বিৰোধী ঐক্য মঞ্চৰ প্ৰচাৰে কংগ্ৰেছৰ জয়ৰ বাট মুকলি কৰা বুলি কৈছিল অখিল গগৈ আৰু তাৰ পিছতে সৰব হৈ পৰিল কংগ্ৰেছৰ সভাপতিগৰাকী অখিল গগৈৰ মতে প্ৰাৰ্থী আৰু কংগ্ৰেছৰ মতে পাৰ্টীহে দক্ষ মোবাইল বিস্ফোৰণ ঘটি কামাণ্ডোৰ মৃত্যু মোবাইল চাৰ্জত লগাই কথা পাতি থাকোঁতে সংঘটিত হয় বিস্ফোৰণ মৃত জোৱানজন ডিমৰ লাইবিলৰ অমৰজ্যোতি টাইত 1.5 বছৰ পূৰ্বে চাকৰি যোগদান কৰিছিল জোৱানজনে
রঙিয়াত পারিবারিক কন্দলের বাবে প্রাণ গল এগারী মহিলার ভতিজাকর হাতত প্রাণ গল ঘুরিয়েকর। রঙিয়ার সমীপর তামুলপুর জেলার চিকুনিবাড়ীত সংঘটিত এই ঘটনা আনোয়ারা বিবি নামের মহিলাগী হত্যা করলে ভতিজা নজমুল হুসেনে। ডিব্রুগড়ত টিমনাথ নাহর ফুটুকি পিঞ্জরাবদ্ধ, বন বিভাগের পিঞ্জরাত বন্দী নাহর ফুটুকি। দীর্ঘদিনের পর অঞ্চল ট্রাক চলাই আসছিল নাহর ফুটুকি। হার্থ্রব জুবিন গার্গক সুরক্ষা দিবলে নির্দেশ গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের। সুরক্ষার প্রশ্নত ধারাপুরত জুবিনের অনুষ্ঠান পাতবলে অনুমতি দিয়া নাছিল পশ্চিম গুয়াহাটি উপ আরক্ষী আয়ুক্ত। আরক্ষীর এই সিদ্ধান্তক প্রত্যাহ্বান জানায় ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল ধারাপুর বিহু কমিটি। অখিল গগৈলে ভূপেন বরা পত্রর পাছতে রাজনৈতিক মহলত তীব্র প্রতিক্রিয়া। অখিল লুরিনের বাবে বিরোধী জোট বিভাজিত হওয়া বলে মন্তব্য আজমলর। বিরোধী ঐক্যের মতভেদ সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করলে বিজেপি বিধায়ক দিগন্ত কলিতায়। দিল্লির কার্নিভেল রিজর্টত বিধ্বংসী অগ্নিকাণ্ড, জুই লেলিহান শিখায় নিমিষতে চানি ধরে সমগ্র অঞ্চল। কেইবাখনো অগ্নি নির্বাপক বাহিনীর বাহনেরে জুই নির্বাপনের চেষ্টা। অগ্নিকাণ্ডত বৃহৎ ক্ষয়ক্ষতির আশঙ্কা। গুৱাহাটীৰ কেন্দ্রীয় কারাগারের অন্ধ কুঠুরীর পর চলে ড্রাগসর রমরমিয়া বেহা। কারাবন্দী কুখ্যাত মাফিয়া জেলের ভিতরের পর নিয়ন্ত্রণ করেছে ড্রাগসর সাম্রাজ্য। নিউজ এইটিনের হাতত আহি পড়েছে বিস্ফোরক তথ্য। ছমাহ ধরে কারাবন্দী হয়ে থাকা ড্রাগস মাফিয়া দেবাঞ্জন সাহার হাতের পর উলাল তিনটাক এন্ড্রয়েড মোবাইল ফোন। 40,000 টাকার বিনিময়ে ড্রাগস মাফিয়াক জেলত মোবাইল ফোন যোগান ধরেছিল আনিসুর রহমান নামের এজন কনিষ্টবলে। আরক্ষীর বিশেষ শাখার কনিষ্টবল আনিসুর রহমানের জড়িয়ে জেল কর্তৃপক্ষে লুটিছে লাখে লাখে মুনাফা। কারাগারের ভিতর ড্রাগস সিরিঞ্জ সুরা বিক্রির নামত দোকান পতা জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে উত্থাপন হয়েছে বিস্ফোরক অভিযোগ। আজি দেশত ষষ্ঠ পর্যায়ের নির্বাচন। 6খন রাজ্য, 2 কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুঠ 58টা সমষ্টিত পুয়া 7 বজার পর ভোটগ্রহণ। ভাগ্য নির্ণয় হব বাঁসুরি স্বরাজ, কানহাইয়া কুমার, মেহবুবা মুফতিকে ধরে কেইবাগী রথী মহারথী। ষষ্ঠ পর্যায়ের নির্বাচনত ভাগ্য নির্ণয় হব বহুকেগী রথী মহানথীর। ভাগ্য নির্ণয় হব সুষমা স্বরাজত তনয়া বাঁসুরি স্বরাজর। বিজেপির নবপ্রজন্মর বাকপটু নেত্রীগুলিয়ে নতুন দিল্লী সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করেছে। আজি মহাপুরুষ মাধবদেব গুরুজনার 500 কালি মহাপুরুষ গুরুজনার মাধবদেবর 535 সংখ্যক আবির্ভাব উদযাপন করা হল রাজ্যজুড়ি। গুরুজনার জন্মোৎসব উপলক্ষে নাম প্রসঙ্গ হরিনামর ধ্বনির মুখরিত হয়ে পড়ল সত্র নগরী বরপেটা। বরপেটা সত্রর প্রতিস্থাপক মহাপুরুষ মাধবদেবর জন্মোৎসব উপলক্ষে উখলমাখল হয়ে পড়ে বরপেটা সত্র। বরপেটা সত্রর সমান্তরালক টিয়কর ঐতিহাসিক ঢেকিয়াখোয়া বরনামঘরত মহাপুরুষ মাধবদেবর জন্মোৎসব পালন। খোল তাল দবা শঙ্খ ধ্বনিরে পুয়ারে পুয়ায় মুখরিত হয়ে পড়ল ঢেকিয়াখোয়া বরনামঘর। অন্ধবিশ্বাসে লগ নেরা হয়েছে মঙ্গলদৈর। নিজের ভাতৃর বিয়া খাবলৈ গৈ এঘরিয়া হল এটা পরিয়াল। মঙ্গলদৈর 1 নম্বর মেধিপাড়াত নিকৃষ্ট ঘটনা। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর একাংশ লোকর বিয়া খাবলৈ গৈছিল এটা পরিয়াল, আর তার পিছতে গাঁওখনত আরম্ভ হল এঘরিয়া করার ধুম। মিলন ডেকা নামের লোকজনের পরিয়ালটক সভারাম কেওটর ঘরলৈ যাওয়ার বাবেই এঘরিয়া করা হল। আনকি সভারাম কেওটর ঘরলৈ কাম করবলৈ যাওয়া ভাত খাওয়া লোককে এঘরিয়া করেছে গাঁওখনত একাংশ তথাকথিত নিকৃষ্ট মানসিকতার লোকে। উৎকট গরমে দহিছে সমগ্র রাজ্যবাসীক। তার মাজতে গরমের পর পরিত্রাণ পাবলৈ কলিয়াবরের শিলঘাটর ব্রহ্মপুত্র নদী ঘাটলৈ আগমন ঘটিছে বহু লোকর। নদীর পারর বতাহ জাক আর সূর্যাস্তর মনোমোহা পরিবেশে দেহ মন জোর পেলাইছে অজস্রজনের। উৎকট গরমের পর পরিত্রাণ পাবলৈ কাজিরঙার জলাশয়সমূহত আশ্রয় লৈছে বন্যপ্রাণীসমূহে। রাষ্ট্রীয় উদ্যানখনের বিভিন্ন স্থান আর সময়ের এনে দৃশ্য ক্যামেরাত বন্দী করে রাখিলে একাংশ টুরিস্ট গাইডে। নিশা মহানগরীর গণেশগুড়ীত ভয়ঙ্কর ঘটনা। মাজনিশা রেপিডো চালকক আক্রমণ নিচাশক্ত যুবকর। আক্রমণের বলি হওয়া যুবকজন দীপজ্যোতি ঠাকুরিয়া। দাবি করা ধন নিদিয়ার বাবে উপর্যুপুরি আক্রমণ চারি যুবকর। জিএমসিএইচত ভর্তি রেপিডো চালকজন। এইবার তৃতীয়বারলৈ অসম ক্রিকেট সন্থার সহযোগত আর তেজপুর জেলা ক্রিকেট সন্থার অনুরোধত তেজপুরের পলো ফিল্ডত IPLর বাবে করা হয়েছে প্রজেক্টরের ব্যবস্থা। পলো ফিল্ডর প্রজেক্টরত এখন গুরুত্বপূর্ণ কোয়ালিফাইং ম্যাচ উপভোগ করা হয় আর 26 মেত IPLর ফাইনেল ম্যাচ উপভোগ করব এই প্রজেক্টরত। রাজ্য প্রবঞ্চকর নতুন জাল ন কৌশল ব্যবহারে ধন সরবার চেষ্টা। এইবার দিল্লি আরক্ষীর রূপত প্রবঞ্চনার জাল পাতিছে দুষ্ট চক্রয়। কৃষ্ণাইর এগারী ব্যবসায়িক টার্গেট বহিরাজ্য প্রবঞ্চকর। মহানগরীর পামহিত এসওজি আর গড়চুক আরক্ষীর যুটিয়া অভিযানত গাঞ্জা জব্দ। অভিযানত গাঞ্জা সহ জব্দ বাদল চন্দ্র দে নামের একটা সরবরাহকারী জোতার কার্টুনের মাজত লুকাই আনিছিল সামগ্রীখিনি। সরবরাহকারীটো গড়চুক আরক্ষীর জেরা। নিষিদ্ধ ড্রাগস আসক্ত আর ড্রাগস সরবরাহকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি চৰাইদেউ জেলা আসু আর AJYCPর। আইজলত উদ্ধার 8,43,05,000 টাকার হেরোইন। বিশেষ সূত্রের আধারত চলো একটা অভিযানত আইজলর চম্পাই জেলার নূর অঞ্চলের উদ্ধার করা হয় বৃহৎ পরিমাণের হেরোইনখিনি।
চারিচুকীয়া বাহনত গোপন চেম্বারত লুকাই আনিছিল হেরোইন অসম রাইফলস আর আইজল আরক্ষীয়ে যুটিয়াভাবে চলাইছিল অভিযান গাড়ির বাম্পারের ভিতর লুকাই আনিছিল হেরোইনখিনি এই সম্পর্কত এজন লোকক গ্রেপ্তার গহপুরত নৈর উপরে বিপদ সংকুল যাত্রা কণ কণ শিক্ষার্থীর কেবাখনো গাঁর রাইজর খারৈ নৈর উপর থাকা বাঁর ভগা দলমে বিপদ সংকুল যাতায়াত করেছে লগুটি বরতামলি গাঁর রাইজে স্কুলিয়া শিক্ষার্থীসকলে আধা দলঙেরে গৈ আধা পানীত নামি করে দৈনিক যাতায়াত বছর বছর ধরে কেবাখনো গাঁর রাইজে এনেদরে বিপদ সংকুল যাত্রা করেছে কিন্তু নির্বিকার জনপ্রতিনিধি বাক্সার বরমাত অব্যাহত আছে অবৈধ বালির রমরমিয়া ব্যবসায় বন বিভাগের মিতিরালি করে একাংশ ব্যবসায়ীয়ে প্রতিদিনে চলাই আছে বালির রমরমিয়া ব্যবসায় চলানবিহীনভাবে পার হয়েছে এখন পিছত কিখন বালিভর্তি ডাম্পার বরমাত নিশা আরক্ষীয়ে জব্দ করে এখন বালিভর্তি চালানবিহীন ডাম্পার বেকি নৈর বুকুর চালানবিহীনভাবে কণ ফাঁকিরে পার করে আছে বালি দুখনক জেলা পার হয়ে কেন সরকি আহে বালিভর্তি চালানবিহীন ডাম্পার সময় তাক লৈ বন বিভাগের উপর সন্দেহ রাইজর রঙিয়া কমলপুর রেলপথত রহস্যজনকভাবে উদ্ধার এজন যুবকর ক্ষত বিক্ষত মৃতদেহ যুবকজনক হত্যা করার সন্দেহে উদ্ধার হওয়া মৃতদেহটি নিজ কাউরবাহার মিন্তাজুল হক বলে চিনাক্ত খেলমাটি কাণ্ডক লৈ লক্ষিমপুরত আজিও অব্যাহত উত্তেজনা ঘটনা সন্দর্ভত এজনক গ্রেপ্তার করার লগতে এজনক আটক করে আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত দবকা থানার উপ পরিদর্শক ভাস্কর বরার বিরুদ্ধে নতুন গোচর থানার ভিতরতে সাইদুল ইসলাম নামের এজন যুবকক গুরুলা গুরুকে প্রহার করার অভিযোগ এসআই ভাস্কর বরার বিরুদ্ধে ধুবুরী গৌরীপুরের পুরার গাঁত নিশা অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলত সূত্রপাত হওয়া অগ্নিকাণ্ডত সাতটা পরিয়ালের বাসগৃহ ভস্মীভূত বহু পরিয়ালক প্রবঞ্চনারে লুণ্ঠন চলুয়া এজনক গ্রেপ্তার মাজুলী ভুয়া বিত্তীয় প্রতিষ্ঠানের নামত মাজুলীর বহু লোকক সর্বস্বান্ত করে পলাতক হয়ে থাকা পুলিন শৈকিয়াক অবশেষত গ্রেপ্তার আরক্ষীর গড়মূর থানার গোচরের অধীনত বৃহস্পতিবার নিশা ধেমাজির গোগামুখরপর মাজুলী আরক্ষীক গ্রেপ্তার করে পুলিন শৈকিয়াক নিশায় তদন্তর বিত্তীয় প্রতিষ্ঠান খোলা স্থান নিয়ে পুলিন শৈকিয়াক মরিয়াবাড়ী উন্নয়ন খণ্ডর গাণনিক বিষয়ে গ্রেপ্তার সরকারি ধন আত্মসাতর অভিযোগত গ্রেপ্তার জ্যেষ্ঠ গাণনিক বিষয়া জিতেন্দ্র নাথক মরিয়াবাড়ী খণ্ড উন্নয়ন বিষয়া কাশ্মীরি বেগমের এজাহারের ভিত্তিত গ্রেপ্তার গুৱাহাটীত চাঞ্চল্যকর যৌন নির্যাতনের ঘটনা লক্ষিমপুরের অহা নাবালিকাক ককাক আইতাকর বেহারবাড়ির হোটেলত নমাই দিম বলে গই ই রিক্সারে উঠাই নি যৌন নির্যাতন ষাঠি উর্ধ রিক্সা চালকর বেহারবাড়ীত ই রিক্সাত উঠাই নি হকি স্টেডিয়াম হয়ে লখরার বামুনপাড়ালে নিছিল নাবালিকাগী নিশা দেড় বজাত খেদি খেদি চোর করায়ত্ত করলে ডিগবৈর বিধায়ক সুরেন ফুকনে রুবুল গগৈ নামের লোকজনের দোকানত সোমাইছিল চোর চোর কুমার উমান পাই চোরটুক খেদি খেদি ধরি গতাই দিলে আরক্ষী দুধনৈ আঞ্চলিক ৰাভা ছাত্র সন্থার উদ্যোগত তিনিদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচী দুধনৈ ৰাজহুৱা খেলপথাৰত আৰম্ভ হৈছে ৰাভা জাতীয় উৎসব বাইখৰ রূপালী জয়ন্তী বর্ষ এইবার গুৱাহাটী লোকসভা সমষ্টিত কংগ্রেস দলের প্রার্থী মীরা বৰঠাকুর বিপুল ভোটত জয়ী হব বলে মন্তব্য বিধায়ক রশিদ মণ্ডলর বিধায়কজনে 2026 চনত কংগ্রেসের সরকার হব বলে দাবি করে কৃষি কর্মরে স্বাবলম্বী কাজিরঙার কিরণ ফুকন নামক কৃষকগী এইবার 16 বিঘা মাটিত তরমুজর খেতি করে কৃষকজনে লাভ করেছে সফলতা এইবার কৃত্রিম বানের রক্ষা পড়ব লক্ষিমপুর নগর বারিষার পূর্বে সাজু হয়েছে লক্ষিমপুর পৌরসভা প্রতি বছরে বারিষা এজাক বরষুণতে বুর যায় লক্ষিমপুর নগরের মাজমজিয়া থাকা গার্লস এইচ এস রোড আর ডিকে পথর দুই কাষে থাকা নলাসমূহ পোট খাই যাওয়ার জমর যাতনা ভোগে নগরবাসী এইবার বিধায়ক মানব ডেকার নির্দেশত বারিষা অহার পূর্বে সাফা করা হয়েছে নলা নর্দমা যার এইবার বারিষা কৃত্রিম বানের লক্ষিমপুরবাসী সকাহ পাব বলে আশা করা হয়েছে মঙ্গলদৈত স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি উই দ্য ব্লাড ডোনারের প্রশংসনীয় কার্য প্রচণ্ড গরমত পথত কাষত থাকা মানসিক বিকারগ্রস্ত লোককলে আগবাইছে সহায়ের হাত মানকাছর ব্রহ্মপুত্রত বৃহস্পতিবার নিরুদ্দেশ হওয়া 12 বছরীয় শিশুটির মৃতদেহ উদ্ধার সমনীয়ার সঙ্গে গা ধুবলে গিয়ে সন্ধানহীন হয়ে আছিল শিশুটি ডিঙত ভূমাফিয়ার দৌরাত্ম মাটি খন্দার ঢিং রাজচক্রের অনুমতি লওয়াতো বাধ্যতামূলক যদিও কোনো আনুষ্ঠানিক অনুমতি অবিহনে প্রতিদিনে অবাধে ভূমাফিয়ায় চলাই গেছে ভূমি খনন কানখার নাই সংশ্লিষ্ট বিভাগ মানস রাষ্ট্রীয় উদ্যানের বাঁহবাড়ীত পুনের পর্যটকলে সোঁচা গড়র মানস রাষ্ট্রীয় উদ্যানের মথনগুড়ি বাঁহবাড়ী পথত সংঘটিত হয়েছে শিহরণকারী ঘটনা বাক্সাত পথ মেরামতির নামত ঠিকাদার ও দুর্নীতি নিকাশী দিহিরা সংযোগী পথত নিম্ন মানদণ্ডের কাম করার অভিযোগ রঞ্জন বসুমতারী নামত ঠিকাদারজনে কামত গাফিলতি করার অভিযোগ স্থানীয় রাইজর পথটোত মাটির উপরতে ব্ল্যাক টেপিং করাত এতিয়া সকলা সকলে উঠিছে ব্ল্যাক টেপিং ঠিকাদার আর বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় রাইজর
চৰাইদেউ জিলাত নিশা ধুমুহাৰ তাণ্ডৱ। নিশা অহা ধুমুহাৰ ফলত মাহমৰা সমষ্টিৰ বিভিন্ন অঞ্চলত বিস্তৰ ক্ষতি সাধন। মাহমৰাৰ কুন্দাৰু, বৰবিল, মানিকী, কাকোৱানী, টুকি, হিমপৰা, জোৰহতীয়া গাঁৱকে প্ৰমুখ্য কৰি অঞ্চলটোৰ বহু লোকৰ ঘৰৰ ওপৰত গছ গছনি পৰাৰ উপৰিও ঘৰৰ তিনপাত উৰুৱাই ভঁৰালত ধান পিটাৰ লগতে গোহালি ভাঙি গৰু, গাহৰি, কুকুৰা আদিৰ যথেষ্ট পৰিমাণে ক্ষতি সাধন হয়। আনকি বুঢ়াগোহাঁইবাৰী গাঁৱৰ কেইবাটাও ঘৰৰ ওপৰত প্ৰকাণ্ড গছ পৰি বিস্তৰ ক্ষতি সাধন হয়। উজনি অসমত এনচেফেলাইটিছ সদৃশ ৰোগৰ প্ৰাদুৰ্ভাৱ। এনচেফেলাইটিছ সদৃশ ৰোগত আক্ৰান্ত হৈ জে এম চি এইচত চিকিৎসাধীন অৱস্থাত তিনিটা শিশুৰ মৃত্যু। আনহাতে তিনিটা শিশুসহ মুঠ চাৰিজন লোক বৰ্তমানেও এনচেফেলাইটিছ সদৃশ ৰোগত আক্ৰান্ত হৈ চিকিৎসাধীন হৈ আছে জে এম চি এইচত। লখিমপুৰত আৰক্ষী চকী আক্ৰমণ, আৰক্ষীৰ বাহনত আক্ৰমণ। আৰক্ষী আৰু সাংবাদিকলৈ শিলাবৰ্ষণৰ নেতৃত্ব লৈছিল বিহাৰৰ জাহাংগীৰ আলীয়ে। আৰক্ষীৰ জিম্মাত মৃত্যু হোৱা আশ্ৰফ আলীৰ সৈতে কোনো সম্পৰ্ক নাছিল জাহাংগীৰ আলীৰ। তাৰ পিছতো কিয় প্ৰতিবাদৰ নামত খেলমাটি থানা আক্ৰমণ কৰিবলৈ গৈছিল জাহাংগীৰ, তাক লৈ সৃষ্টি হৈছে ৰহস্য। কংগ্ৰেছক লৈ অখিল গগৈয়ে কৰা মন্তব্যক সমৰ্থন। বদৰুদ্দিন আজমলৰ মুখ্যমন্ত্ৰীৰ পৰা অখিল গগৈয়ে টকা লৈ কাম কৰাৰ অভিযোগ। এ আই ডি এফৰ সভাপতি অখিল গগৈ আৰু লুণীজ্যোতি গগৈৰ বাবে বিৰোধী ঐক্যমঞ্চৰ পৰা এ আই ডি এফ আঁতৰাই ৰখাৰ অভিযোগ বদৰুদ্দিন আজমলৰ। মুখ্যমন্ত্ৰীৰ শ্ৰুতলিপিত কাম কৰে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই। মুখ্যমন্ত্ৰীৰ কথামতেই ষ্ট্ৰেটেজি প্ৰস্তুত কৰে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিয়ে। এই বিস্ফোৰক মন্তব্য স্বয়ং বিজেপি বিধায়ক দিগন্ত কলিতাৰ। ইপিনে অখিল গগৈ আৰু ভূপেন বৰা কাৰো বন্ধু হ'ব নোৱাৰে বুলিও কয়। পৰিত্যক্ত অৱস্থাত চন্দ্ৰপুৰত ঠাকুৰকুছিত নিৰ্মাণ কৰা চাইকেল ট্ৰেক। শ্যামা প্ৰসাদ মুখাৰ্জীৰ ৰুৰবান মিছনৰ অধীনত নিৰ্মাণ কৰা চাইকেল ট্ৰেক। 2022 চনত 50 লাখ টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰা হৈছিল চাইকেল ট্ৰেকটো। প্ৰয়াত প্ৰাক্তন মন্ত্ৰী থানেশ্বৰ বড়ো ৰঙিয়াৰ ঘৰত দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিৰ বিজেপিৰ প্ৰক্ষেপিত প্ৰাৰ্থী দিলীপ শইকীয়া। শোকসন্তপ্ত পৰিয়ালক সমবেদনা জ্ঞাপন কৰে দিলীপ শইকীয়াই। ৰঙাপুৰাত এমাহ ধৰি বন্ধ আবকাৰী বিভাগৰ কাৰ্যালয় ভূত বাংলাত পৰিণত হৈছে চৰকাৰী কাৰ্যালয়। প্ৰায় এমাহ ধৰি ৰঙাপুৰাত ফলক অবিহনে আৰু ভাড়া ঘৰত চলি থকা আবকাৰী কাৰ্যালয়টোত তলা খোল পোৱা নাই। কুম্ভকৰ্ণৰ নিদ্ৰাত থকা আবকাৰী বিভাগৰ সুযোগ গ্ৰহণ কৰি ৰঙাপুৰাত বৃদ্ধি পাইছে অবৈধ সুৰাৰ ৰমৰমীয়া বেহা। ভাড়া ঘৰত চলি থকা কাৰ্যালয়টোৰ পৰাই একাংশই অবৈধ সুৰাৰ বেহা চলোৱাৰ অভিযোগ স্থানীয় ৰাইজৰ। ৰঙাপুৰাৰ নামগাঁও চাহ বাগিচাত বৰুণ দেৱতাক সন্তুষ্ট কৰিবলৈ ভেকুলী বিয়াৰ আয়োজন। নামগাঁও চাহ বাগিচাৰ লক্ষী পূজাৰ ফিল্ডত আয়োজন কৰা বিয়াৰ ৰভাতলিতাক উৎসৱমুখৰ পৰিৱেশে বিৰাজ কৰে। জামুগুৰিহাটৰ ঐতিহ্যমণ্ডিত বাসুদেৱ থানলৈ নিজ হাতে কাঠত খোদিত শ্ৰীকৃষ্ণ অৰ্জুনৰ ৰথ কাঠৰ শৰাই আগবঢ়ালে শিল্পী গোপাল চন্দ্ৰ কোচে। ভাস্কৰ্য শিল্পীগৰাকীয়ে পৰিয়ালসহ জামুগুৰিহাটৰ ঠেকেৰাগুৰিস্থিত শ্ৰী শ্ৰী বাসুদেৱ থানত উপস্থিত হৈ এভাগী শৰাই লগত চাকি বন্তি জ্বলাই আশীষ ল'লে। ৰঙিয়াত ৰেলপথত ৰহস্যজনক অৱস্থাত উদ্ধাৰ এজন যুৱকৰ মৃতদেহ। মৃতদেহটো নিজ গাঁৱৰ বাহাৰ মিণ্টাজুল হকৰ বুলি চিনাক্ত। ৰঙিয়াত হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাত সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হোৱা ছাত্ৰ ছাত্ৰীসকলক অভিনন্দন। ৰঙিয়া নিচামুক্ত সচেতন নাগৰিক মঞ্চৰ সৌজন্যত এই অনুষ্ঠান। ছাত্ৰ ছাত্ৰীসকলক একোখনকৈ ফুলাম গামোচা, জাপি, এখন মানপত্ৰ আৰু কলম প্ৰদান কৰা হয়। গুৰেশ্বৰৰ গুৰমঠ প্ৰয়াত প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী থানেশ্বৰ বড়ো বাসগৃহত অসম বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰী, বিধায়ক জলেন দৈমাৰী, ৰাজহুৱা আদ্যশ্ৰাদ্ধ সন্দৰ্ভত অভ্যৰ্থনা সমিতি আৰু পৰিয়ালৰ সৈতে মত বিনিময় কৰে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়ে। দিশপুৰ আৰক্ষীৰ জালত এটা অপহৰণকাৰী। দুই ভগ্নীক অপহৰণ কৰা বিহাৰৰ বিকাশ কুমাৰ নামৰ অপহৰণকাৰীটোত জালত পৰিল দিশপুৰ আৰক্ষীৰ। পৰিয়ালৰ এজাহাৰৰ ভিত্তিত বিকাশক মুম্বাইৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰে দিশপুৰ আৰক্ষীয়ে। গোসাইগাঁও কুখ্যাত গোমাফিয়া আলম বাদশাহক গ্ৰেপ্তাৰ। গো সৰবৰাহৰ সময়তে গ্ৰাহামপুৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে গো মাফিয়াটোক। দীৰ্ঘদিনৰে পৰা অবৈধ গৰু সৰবৰাহৰ সৈতে জড়িত আছিল গো মাফিয়াটোক। বোকাজানৰ পুৰণা লাহৰিজানত বাৰ্মি চুপাৰি ভৰ্তি ট্ৰাক জব্দ। এখন 16-চকীয়া ট্ৰাকৰ পৰা জব্দ 25 টন বাৰ্মি চুপাৰি। জব্দকৃত বাৰ্মি চুপাৰিখিনিৰ বজাৰ মূল্য প্ৰায় 2 কোটি টকা। মৰাণত আৰক্ষীৰ জালত চিলনি চোৰ। এগৰাকী মহিলাৰ পৰা মোবাইল ফোনটো কাঢ়িবলৈ চেষ্টা কৰাৰ সময়তে গ্ৰেপ্তাৰ প্ৰাঞ্জল দাস নামৰ চিলনি চোৰটো ধৃত। চিলনি চোৰটোৰ ঘৰ সোণাৰী চুকাফা নগৰৰ হাবি গাঁৱত। ডকাইতৰ কবলত চি ইউ ই টিৰ পৰীক্ষাৰ্থী। শ্বিলঙৰ পৰা ঘৰলৈ অহাৰ পথত শিক্ষাৰ্থী আৰু পৰিয়ালক ডকাইতৰ লুটপাত। ভুক্তভোগীৰ এজাহাৰৰ ভিত্তিত কাছাৰৰ ভাংগাৰপাৰাৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰে ডকাইতৰ গেংটোৰ 3জন সদস্য। শিৱসাগৰৰ পংখী সন্দিকৈৰ ৰহস্যজনক মৃত্যুক লৈ অব্যাহত আছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। পংখী সন্দিকৈৰ ৰহস্যজনক মৃত্যু তদন্তৰ নামত আৰক্ষীয়ে হেমাহি কৰাৰ অভিযোগ। বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে জ্যেষ্ঠ বিজেপি নেতা অশোক শৰ্মাই কৰা মন্তব্যৰ পূৰ্ণ সমৰ্থন ৰাজ্যৰ দলৰ সভাপতি অখিল গগৈ।
বুরেশ্বৰৰ গুণমত প্ৰয়াত প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী থানেশ্বৰ বৰৰ বাসগৃহত কৃষিমন্ত্ৰী অতুল বৰা হেৰইনসহ ডিব্ৰুগড় আৰক্ষীৰ জালত চাল খোৱাৰ যুৱক আৰফান আলী নামৰ 26 বছৰীয়া যুৱকজনৰ পৰা দুটা পলিথিনৰ পেকেটত হেৰইন জব্দ ডিব্ৰুগড় আৰক্ষীয়ে মেলেৰিয়া ডেংগু জাপানীজ এনচিফেলাইটিছৰ ৰোগৰ প্ৰতি জনসাধাৰণৰ মাজত সজাগতা সৃষ্টি কৰাৰ লক্ষ্য বিটিচিৰ স্বাস্থ্য বিভাগত বুৰেশ্বৰৰ শিঙিমাৰী নিৰুদ্দেশ হোৱা মেধাৱী ছাত্ৰ বিতুপন ৰাজবংশীক উদ্ধাৰৰ দাবীত প্ৰতিবাদ শিঙিমাৰী ৰাইজৰ সহযোগত কেইবাটাও সংগঠনে সাব্যস্ত কৰে তীব্ৰ প্ৰতিবাদ গোৱালপাৰাৰ বগৰী জেং আৰক্ষী নিৱেশৰ খেলপথাৰত 1,33,000 টকাৰ নিচাযুক্ত সামগ্ৰী দাহ আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে উল্লেখ কৰে যে এই অবৈধ ড্ৰাগছৰ বিৰুদ্ধে 1 জানুৱাৰীৰ পৰা 14টা গোচৰ পঞ্জীয়ন হৈছে আৰু 28 লোকক আটক কৰাৰ লগতে 30খন বাহন জব্দ কৰা হয় শ্ৰীৰঙৰ বিজনীত এছ এছ বিৰ অভিযানত চোৰাংকাত সহায়ক এটা সৰবৰাহকাৰীক বাহনখনৰ পৰা জব্দ 18 কেবি গমাৰী কাঠ লালি পমা কাঠ ধৃত সৰবৰাহকাৰীটো জেৰা অব্যাহত যুৱজ্যোতি দাসৰ সম্পাদিত ডঃ হীৰেণ গোহাঁই কোণ নামৰ গ্ৰন্থখন উন্মোচন গ্ৰন্থ উন্মোচনৰ পিছতে অনুষ্ঠিত হয় হীৰেণ গোহাঁইৰে অন্তৰংগ আলাপ গুৱাহাটীত বলিউডৰ মডেল সোণালিকা সাহাই আৰু অভিনেত্ৰী প্ৰাক্তন মিছ ইণ্ডিয়া সোণাল শৰ্মা সোণাল শৰ্মা অভিনীত ড্ৰিম ৱেভ ষ্টুডিঅ'ৰ বেনাৰত নিৰ্মিত দীপলীনা ডেকাৰ গীতৰ ভিডিঅ' হোটেল তাজ বিমানতাত মুকলি।